শুরুর আলোচনায় আসবার চেষ্টা করি পাঁচটার পাঁচে। দেখুন, ভোট বুকিয়ে বঙ্গ, প্রচার চলছে, নরেন্দ্র মোদী তিনি আসছেন, তিনি বিজেপির হয়ে প্রচার সারছেন। এবং শুধুমাত্র তাই নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার সারছেন। কিন্তু প্রচারে রাজ্যের শাসক বিরোধী যুযুধান দুই পক্ষ, কখনো ভূপতিনগর, কখনো আবার গুচ্ছগুচ্ছ দুর্নীতির অভিযোগ, একে অপরের দিকে ছুড়ে দিচ্ছেন তির্যক মন্তব্য। এই তির্যক মন্তব্যের লড়াই চলছে, এই তির্যক মন্তব্য কেন আসছে একবার একটু শোনাই, ঠিক কোন দুটো মন্তব্যের কথা আপনাদেরকে বলছি। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী এবং আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে দুজন দুজনকে তির্যক মন্তব্য করছেন, পাঁচটার পাঁচের শুরুতেই সেই দুটি মন্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। টিএমসি কানুন আর সংবিধান কো কুচলনে ওয়ালি পার্টি হ্যায়। मैं आपको गारंटी देता हूं, 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। मोदी बाबू की बोले गेले, আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। আরে আমি তো জেল হো গিয়া, আমি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া, লোকতন্ত্র কো আপ জেল বানা দিয়া, গণতন্ত্র কো আপ জেল বানা দিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে যে লোকসভায় কি ইস্যু বদলে গেল? লোকসভা নির্বাচনে পাল্টে যাচ্ছে ইস্যু, এখন সাধারণ মানুষের হাহাকার, সাধারণ মানুষের না পাওয়ার খবর খবর নয়। তাহলে কি সত্যি চাকরি প্রার্থী যারা রাস্তায় নামছে, কোথায় গেল চাকরি প্রার্থীদের হাহাকার, কোথায় গেল সন্দেশখালীর মা মোরেদের সম্মান লুঠের পরিস্থিতি, কোথায় গেল তৃণমূলের একের পর এক দুর্নীতির অভিযোগ? সবটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভূপতিনগরে এনআইএ এর তদন্ত, সবার মাথা কোথাও একটা ডাইভার্ট করে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই এনআইএ তদন্ত নিয়ে ঠিক কি তর্জা রাজ্য রাজনীতিতে, একবার দেখাই আপনাদের, দেখুন। 26শে মার্চ সন্ধ্যে 6:30 এনআইএ এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা তো দেখুন, এটা তো বরাবরই করেন, বরাবরই করেন, কোথাও আপনি যাবেন তো কে এই, আমি তো সকালে শুনছিলাম বলছে না জিতেন্দ্র তেওয়ারি সই করেছে, এখন আবার বলছে না জিতেন্দ্র তেওয়ারি সই করেছে, কি কোথা থেকে কী সব জোগাড় করে ওরা করুক, ওইসব নিয়ে আমার মাথা ব্যথা না। 24 ঘন্টা আমাদের পেছনে অনেক লোক লাগিয়ে রাখে, ওটা আমার মাথা ব্যথা নেই, করুক। কিন্তু কী ছবি দেখি আপনি নাকি গেছেন এনআইএ কোথায়, কোনো না দেখান কোন এনআইএ এর অফিসের সঙ্গে বসে আছি, দেখান কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি, দেখান একটু ছবি। যেহেতু এনআইএ একটা অ্যাকশন নিচ্ছে, যেহেতু এনআইএ অ্যাকশন নিচ্ছে, এবার সেটাকে দেখাতে হবে যে এটা পলিটিক্যাল অ্যাকশন, নিজের স্কিন। তবে কি নির্বাচনের মোড় ঘোরাতে এটাই নয়া স্ট্র্যাটেজি শাসক দলের? এ সমস্ত তো আপনারা রোজ শুনছেন, রোজ দেখছেন, শাসক কি বলছে, বিরোধী কি বলছে, রাজনৈতিক দলগুলির স্ট্যান্ডিং পয়েন্ট কি রয়েছে, এ তো গেল একের পর এক স্ট্র্যাটেজির কথা। কিন্তু আপনি বলুন তো, চাকরি প্রার্থী, আপনার ঘরের যে ছেলেটির চাকরি হয়নি, সেই ভোট থেকে নির্বাচন থেকে কি পাবে? যে মা বোনেদের সম্ভ্রম লুট হয়েছে সন্দেশখালীতে, তারা এই নির্বাচন থেকে কি পাবে? তাদের হয়ে কে কথা বলছে, কারা কথা বলছে? এ রাজ্যের শাসক দল যারা চাকরি দিতে পারেন না, যেখানে শিক্ষা দপ্তরটাই জেলবন্দি, তারা অকারণ তর্জা করছেন নাকি? আমার আপনার কি হচ্ছে যখন এত কিছুতে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে শাসক দলের তরফ থেকে, স্ট্র্যাটেজি পাল্টে দেওয়া হচ্ছে, ঘোল খাইয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষকে? সত্যি কি ঘোল খাইয়ে দেওয়া সম্ভব? কি বলছেন চাকরি প্রার্থীরা, সন্দেশখালীন মা বোনেরা, শুনুন।
নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, সবুজ সাথী পাচ্ছেন তো, আরে বাবা তার ছেলেটা সরকারি চাকরি পাচ্ছে তো, এইটা একবার জিজ্ঞাসা করতে বলবেন। ভূপতিনগরের এনআইএ এবং এনআইএর ওপরে হামলা, সন্দেশখালিতে সরকারি অফিসারদের ওপরে হামলা, তারপরে আরও বিভিন্ন রকম ইস্যু, এই যে একটা দীর্ঘ দিনের যে আন্দোলন মানুষের মনে স্থান করে নিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে সেই দিকটা দুর্নীতির দিক থেকে ঘুরিয়ে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বারংবার। চোরদের প্রতি রাজ্য সরকারের আলাদা একটা সহানুভূতি আছে, যারা ন্যায্য যারা হকের লড়াই করে এই রাজ্য সরকার তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। আজকে সন্দেশকালে কখনো ভূপতিনগর, আরে এরকম চেষ্টা করব আমরা ইস্যু মূল ইস্যুগুলো ঘুরানোর চেষ্টা করব, কিন্তু বঞ্চিত ওদের নামে যে আমরা যে আন্দোলনটা বের করেছি সেই জন্য মমতা দিদি আসছে না, কিন্তু আজকে যে ভূপতিনগর থেকে যে মেয়েটা যে ইয়েটা করলো আইন উনি নিয়ে দিল্লিতে গেল, কিন্তু আমরা যখন এত কাঁদছি বা আমরা এত কিছু অভিযোগ জানাচ্ছি সেই নিয়ে দিদি কেন আমাদের পাশে আসছে না? সন্দেশকালী মমতা কি ও চায় না? তাহলে ও যার একজনের আরে সেইখানে চলে গেল, দিল্লি চলে গেল, আর বেড়িমুজু অন্টু সন্দেশকালী, এটা কি মায়ের কি মমতা তো মা, তাহলে এতে কি লক্ষ্য থাকে না? আমরা মনে করেছিলাম যে আমাদের পাশে এসে মমতা দিদি দাঁড়াবে, কিন্তু মমতা দিদি আমাদের পাশে এসে দাঁড়ায়নি, উনি আমাদের ইয়ে করে দিয়ে দিল্লি চলে গেল। আমরা কাঁদছিলাম যে দিদি আমাদের পাশে একবার এসে আপনারা দাঁড়ান, তখন দিদি কোথায় ছিল? দিদি তখন বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দিদি কি ইজ্জত কেড়ে নিচ্ছে আমাদের? আমরা এরকম ইজ্জত চাই না। কারণ মাদের অসম্মান করলো, তারা ইজ্জত নিয়ে এত কিছু বললো, ওই জন্য এরা চেপে দেওয়ার চেষ্টা করছে। এত অভিযোগ তো হচ্ছে, কিন্তু আরে মশাই এত অভিযোগের কথা ভাবলে হবে? মাননীয়া তো ব্যস্ত রয়েছেন তার দলের কে কখন গারদমুখী হয় সেই ভয়ে, সবাইকে জেলে নিয়ে যাবে, সবাই চোর, তাই কোথাও একটা দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তুলছেন তারা। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলছেন যখন এই গোটা ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি? শুনুন, ওখানকার এসপি পর্যন্ত বলছে যে আমাদেরকে বলে গেছে থানায়, ওখানকার এসপি বলছে পুলিশকে বলে এনআইএ গেছে, এখন এনআইএ কি করতে গেছে, কার পারমিশন নিয়ে গেছে, এনআইএ ভুল করেছে কি সঠিক কাজ করে সেটা অন্য বিষয়, কিন্তু এনআইএ আর ভূপতিনগর নিয়ে বাজার গরম, রাজনীতি গরম, বাকি যে সমস্যা আমাদের তা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, এই প্রবল গরম জলের কষ্ট, মানুষের রুটি রুজি নেই, মাথা ব্যথা নেই, অডিট।